Yes. প্রদীপ বাবু, মানুষ বলছিলাম। মানুষ? মানুষ মাইতি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আপনার থেকে গাড়ি নিয়েছিলাম না। আপনি বলুন বলুন কি, আমি মানে রিকল করতে পারছি না, বলুন। হ্যাঁ বলুন না, আপনি মানে কিসের জন্য বলুন, এখন কি করতে পারি? চাকাটা খারাপ বেরিয়েছে। কি চাকা? আমার সামনের চাকা। হ্যাঁ তা আপনি আমি এখানে ফোনে থাকি না কিছু, আপনি ওয়ার্কশপে নিয়ে আসুন। আর ট্যাঙ্কিটা ফুটো, মানে তেল বেরিয়ে যাচ্ছে। তা আপনি কবে গাড়ি কিনেছিলেন? আপনি মনে করতে পারছেন না আমাকে? মনে করতে পারছি না। মানুষ, মানুষ বলছিলাম, মানুষ মাইতি। নামে হতে পারে, দেখে চিনে যাবো। আপনি আসুন গাড়ি নিয়ে। পেটে পেটে সে বললাম না, আমার প্রবলেম চলছে তাই গাড়িটা কিনছি। কিসের প্রবলেম চলছে? পেটে পেটে আমি বললাম না। এক মিনিট, এক মিনিট, আপনি বুঝতে পারছেন না। মানুষ, মানুষ না, আমি চিনতে পারছি না। দেখেও চিনতে পাচ্ছেন না? দেখে তো আপনাকে ফোনে ধরে না দেখতে পাবো। ও আচ্ছা আচ্ছা, এমনি আমাকে দেখতে ভালো, আপনি তো দেখেছেন। হতে পারে আপনাকে দেখলে আমি চিনে যাবো, আপনি আসুন। ভালো দেখ, মানুষ 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 আপনি বলছেন, আমার কাছে অনেকগুলো মানুষের নম্বর সেভ আছে, তাই জন্য বলছি আমি চিনতে পারছি না। আমি তো মানুষ মাইতি। হ্যাঁ ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে আসুন, তারপরে কথা বলুন। হ্যালো। হ্যাঁ প্রদীপ বাবু। দাদা আপনি আমাকে একটু ফোন করলে হবে না? হ্যাঁ আপনি গাড়ি নিয়ে আসুন। আমার ট্যাঙ্কিতে ফুটো বলছি। আপনি ফোন রাখুন দাদা, আমি বুঝতে পারছি। আপনি স্যান্ট্রোটা বদলে আপনি একটা মার্সিডিজ দেবেন আমাকে? হ্যালো প্রদীপ বাবু। হ্যালো। হ্যালো আপনি, হ্যালো আপনি দেখুন আমার সাথে কেমনটা করছেন। গাড়ি কি গাড়ি বিক্রি করে দিচ্ছেন? কাস্টমারকে দেখা নাকি? পার্সোনাল নাম্বার দিয়ে বলেছিলেন তো যখন খুশি ফোন করবেন। না আমি কিছুই বলেন, আপনি এই বলেছিলাম, ওই বলছিলাম, আমার তো মনে নেই আমি কাজ দিচ্ছি বলেছিলাম। ও গাড়ি বিক্রি করার সময় বললেন আপনি খুব ভালো মাইতি বাবু, আর এইবার গাড়ি বিক্রি করে দিয়ে অমনি ভুলে গেলেন। আমি তো বলছি আমি আপনাকে চিনতে পারছি না, আপনি সামনে আসুন, আমি আপনার গাড়িতে যা প্রবলেম আছে সলভ করে দেবো, হয়ে গেল। তা আপনার সাথে কথা যখন বলছি তো আপনি রেখে দিচ্ছেন কেন মুখের উপর? শেষ করে দিলাম, আপনি আমার সাথে, আপনি আমি কি আপনার ইয়ারকির মানুষ নাকি? আপনি আমার সাথে ইয়ারকি মারছেন, মার্সিডিজ দেবেন কি এই দেবেন কি ওই দেবেন? আমি আপনার সাথে ইয়ারকি মারলাম? আপনারা ইয়ারকি ইয়ারকি ভেবে রেখেছেন নাকি? আপনার কাছে হতে পারে দাদা, অনেক মার্সিডিজ কি হুন্ডাই না? তাই জন্য তো বলছি না আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আর এরপরে এরপরে আপনার থেকে অনুরোধ আপনি ফোন করবেন না। আপনি ফোন ধরে কাশছেন খুক খুক করে, আমি শুনতে পেয়েছি। আপনি ফোন করবেন না, আপনি এরপরে দাদা আমাকে কাইন্ডলি ফোন করবেন না। আপনি রেগে যাচ্ছেন, আপনি কি মানে কেমন অভদ্র লোক, বলছি তো আপনাকে ফোন করবেন না। আমি বলছি আমার যদি গাড়ি খারাপ থাকে আপনি কি ট্যাক্সি ভাড়া দিয়ে দেবেন? আমি কেন দেবো ট্যাক্সি ভাড়া, আপনি ফোন রাখুন।